অর্ধকল্পিতা শুরু করছি। আজকের হচ্ছেটা কি সত্যি বলুন তো, এরাজ্যে হচ্ছেটা কি? এরাজ্যে শিক্ষা ব্যবস্থা নিয়ে কি হচ্ছে? গতকাল আমরা দেখলাম কলকাতা হাইকোর্টের একটা গুরুত্বপূর্ণ রায়। সেই রায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ রয়েছে কলকাতা হাইকোর্টের যে অতিরিক্ত শূন্য পদ, সেই অতিরিক্ত শূন্য পদ নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে যাচ্ছে। কি প্রশ্ন উঠছে? এই অতিরিক্ত শূন্য পদ রাজ্য সরকারের কোন ব্যক্তিরা তৈরি করেছিলেন, সেই বিষয় নিয়ে তদন্ত চালাতে পারবে সিবিআই এর জানা আধিকারিকরা তারা? এবং এখানেই শেষ নয়, এখানেই শেষ হচ্ছে না, প্রয়োজনে তাদের হেফাজতে নিয়ে তদন্ত করতে পারবে সিবিআই, অন্তত এমনটাই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। আর এই ইস্যুতে রাজ্যের বিরোধী দলনেতা তিনি একের পর এক তোপ দেখছেন। অপরদিকে চাকরি প্রার্থীরা তারা বলছেন যে একটু হলেও তারা আসার আলো দেখছেন, হয়তো এবারে তাদের নিয়োগটা হবে এমনটাই আশা করছেন তারা। এই নিয়ে শুরু করব আজকের বিতর্ক। তবে শুরুতেই দেখে নেব একটা বিশেষ প্রতিবেদন। অযোগ্যদের যে বাতিল করে যোগ্যদের চাকরি দেবে এটা একেবারে করা যাচ্ছিল না বলে পুরো নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করেছে মহামান্য আদালত। ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল আদালতের রায়। সোমবার রায় দিতে গিয়ে বিচারপতি বসাক ও বিচারপতি রশিদের বেঞ্চ বলে, অতিরিক্ত শূন্যপদ তৈরির ছাড়পত্র দিয়েছিলেন রাজ্য সরকারের কোন ব্যক্তিরা তা নিয়ে সিবিআই আরও তদন্ত চালিয়ে যাবে, প্রয়োজনে সিবিআই তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে। আদালতের রায় পরিষ্কার, বেআইনি নিয়োগের জন্য এসএসসি অতিরিক্ত শূন্যপদ তৈরির আবেদন জানিয়েছিল, রাজ্য সরকারও তার বিরোধিতা করেনি। রাজ্যের মন্ত্রিসভা পর্যন্ত অতিরিক্ত শূন্যপদ তৈরিতে ছাড়পত্র দিয়েছিল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ইস্যুতে তোপ দাগেন মুখ্যমন্ত্রীকে। বাড়তি পোস্ট চোরেদেরকে রেগুলারাইজ করার জন্য কে করেছে? মমতা ব্যানার্জি করেছে, ক্যাবিনেট মিটিং এ করেছে। ক্যাবিনেটে যারা উপস্থিত ছিল তাদেরকে অবিলম্বে সিবিআই কাস্টডিতে নেওয়ার দাবি করি। যার কলমের খোঁচায় এসএসসি দুর্নীতি মামলায় বহু রাঘব বোয়াল জেল খাটছে, সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীও বলেন অতিরিক্ত শূন্যপদ তৈরিতে গোটা মন্ত্রিসভা জড়িত। প্রথম থেকেই তো এটা একটা অর্গানাইজড ক্রাইম ছিল এবং এখনো হয়ে আছে। কত বড় জোচ্চোর সরকারের আন্ডারে আমরা আছি, জোচ্চোর মিথ্যাচারী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করছি। এবং এটা ইনিশিয়েট করেছিলেন মমতা ব্যানার্জির একজন অত্যন্ত ঘনিষ্ঠ জোচ্চোর একটি ছেলে আছে, চ্যাংড়া ছোড়া, নিজেকে পলিটিশিয়ান বলে, সে। আমি তার নাম মুখে আনতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা বড়সড় প্রশ্নের মুখে। কি বললেন মুখ্যমন্ত্রী নিজে? এই অর্ডারটা বেআইনি অর্ডার, রায় নিয়ে আমি বলতে পারি এটা আমার অধিকার আছে, টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5-2 লক্ষ পরিবার। বেআইনি নিয়োগে রাজ্য মন্ত্রিসভার এত বড় ভূমিকা, এই ভোটের বাজারে নিয়োগ দুর্নীতির প্রধান কারিগরের মুখোশ কি এবার খুলবে? 5,000 জন যেখানে বলছে, সিদ্ধার্থ বাবু কালকে বলছে, তার জন্য 19,000 আজকে আমরা সাফার করছি। রিপাবলিক বাংলা। দেখলেন তো এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে আদতে হচ্ছে নাকি? এর আগে আমরা দেখেছিলাম যে রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি এবং শিক্ষক নিয়োগে দুর্নীতিতে একের পর এক রাঘব বোয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রত্যেকে এই রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠ, কেউ রাজ্যের মন্ত্রী তো কেউ শাসক দল ঘনিষ্ঠ, তাদেরকে একের পর এক গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তারা জেল হেফাজতে রয়েছে। এবং গতকালকের যে রায়, সেই রায়ের পর একটা বিষয়ে অত্যন্ত স্পষ্ট যে এই যে অতিরিক্ত শূন্যপদ, যে শূন্যপদের কথা বলা আছে, এই শূন্যপদ কারা ছাড়পত্র দিয়েছিল সেটাই এখন বড় প্রশ্ন। সেটা তদন্ত করে দেখবেন সিবিআই যারা আধিকারিকরা রয়েছেন তারা। এই নিয়ে শুরু করে দেবো আজকের বিতর্ক। এবং আমার সঙ্গে যারা যারা রয়েছেন প্রত্যেকের সঙ্গে আলাপ করাবো, রয়েছেন বিজেপির মুখপাত্র পৃথ্বীরাজ মুখার্জি, রয়েছেন রাজনৈতিক কর্মী সুপ্রদীপ সরকার, রয়েছেন শান্তনু চক্রবর্তী পিএসইউ নেতা, তিনি রয়েছেন, এবং রয়েছেন যারা এতগুলো দিন ধরে রাস্তায় বসে আন্দোলন করছেন সেই চাকরি প্রার্থীরা রয়েছেন। আমি প্রত্যেককে অনুরোধ করবো একটু যদি এদিকে চলে আসা যায় যারা অতিথিরা রয়েছেন। আমি প্রথমে চাকরি প্রার্থীদের কাছে চলে যাই। গতকালকে যে রায়, সেই রায়ের পর আপনারা আশার আলো দেখছেন তো? গতকালকে যে রায় ঘোষণা হয়েছে সেই রায়টা অবশ্যই একটা ঐতিহাসিক রায়। এই রায়ের ফলে একদিক দিয়ে এত পরিমাণে যে চাকরিটা বাতিল হলো, এতে
30 লক্ষ চাকরি পরপ্রার্থী যে পরীক্ষা দিয়েছিল, প্রত্যেক 30 লক্ষ পরিবার তাদের চাকরি পরপ্রার্থীদের প্রত্যেকের একটা প্রশ্নচিহ্ন বা রাস্তায় এনে দাঁড় করিয়ে দিল। এটা বাংলার শিক্ষা ব্যবস্থা একেবারে লজ্জাজনক ঘটনা। ছেড়া আর কি বাবুর কাছে চলে যাবো, এর কোনো উত্তর আছে? গতকালকে আদালতে যে পর্যবেক্ষণ, বিশেষ করে অতিরিক্ত শূন্য পদ, এই বিষয়টাকে নিয়ে তো প্রশ্ন উঠে আছে, এই অতিরিক্ত শূন্য পদটা কিভাবে ছাড়পত্র মিলল? দেখুন, কালকে যে রায়টা হয়েছে, রায়টা অমানবিক রায়, কারণ একটা 25,000 সাতত্রেপান্ন, মানে প্রায় 26,000 মানুষের চাকরি চলে গেল রাতারাতি। এইভাবে তো চাকরি যেতে পারে না কারো। কিন্তু এই যে অতিরিক্ত শূন্যপদ, এই অতিরিক্ত শূন্যপদ প্রসঙ্গে তো রাজ্য মন্ত্রিসভার ভূমিকা, সেটাও চলে আসছে, সেটাও একটা প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা প্রশ্নের মুখে পড়ছে, কিন্তু এইভাবে যাদের চাকরি চলে গেল রাতারাতি, মানে এই যে প্রশ্নের মুখে পড়া, সেটাকে আপনি কি বলবেন? সেটা খুবই দুঃখজনক ঘটনা। সেটা দুঃখজনক, আর এই যে যারা চাকরি প্রার্থীরা, যারা এতদিন ধরে, দেখুন 1,136 দিন ধরে যারা রাস্তায় বসে রয়েছে, সেটা দুঃখজনক নয়? দেখুন, এই সরকার চিরকাল, এটা কি দুঃখজনক কি দুঃখজনক নয়? অবশ্যই দুঃখজনক, কারণ এরা এরা তাদের পাশে কি কখনো দাঁড়িয়েছে? দেখুন, এরা আমাদের কখনো কি তাদের নিয়োগ হোক, এটা কি কখনো আপনারা? হ্যাঁ, যথেষ্ট চেয়েছি আমরা, এবং সরকার সেজন্য চেষ্টা করেও যাচ্ছে। কি চেষ্টা করেছে সরকার? চেষ্টা করে, কিন্তু ব্যাপারটা চলে গেছে। কি চেষ্টা? ব্যাপারটা কি চেষ্টা গেছে আমি বুঝতে পারছি না। সরকারের পক্ষ থেকে কি সদর্থক ভূমিকা নেওয়া হয়েছে বলুন তো, যারা এই বসে রয়েছেন চাকরি প্রার্থীরা? না না, বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রীর পদটাই আইনি, বাদবাকি পুরোটা বেআইনি। তার কারণ হচ্ছে, আমরা দেখতে পেয়েছি যে 12 বার যখন সিবিআই ওই আপনাদের যে ওএমআরশিটগুলো ছিল, ওএমআরশিটগুলো মূল্যায়ন করতে চেয়েছিল, সেই সময় একবারও মানে এসএসসি তাদের হয়ে সাড়াই দেয়নি। কোর্ট বারবার উপযুক্ত তথ্য প্রমাণ চেয়েছিল, তার কোনো প্রমাণ দিতে পারেনি, আর তারপর তারা এই কথা বলছে। এটা সদিচ্ছানক হবে না? সদিচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যথেষ্ট সদিচ্ছা আছে এবং চাই ইচ্ছা আছে, সেই সদিচ্ছার উত্তর মানুষ যাতে চাকরি আজকে দেখো, সেই সদিচ্ছা কোনোদিনই ছিল না। যদি সদিচ্ছা থাকতো তাহলে এই গান্ধী মূর্তির পাদদেশে 1,136টা দিন আজ প্রকৃত যারা যোগ্য চাকরি পদপ্রার্থীদের এই রাস্তায় বসে বসে অবস্থান নিক্ষিপ্ত হবে না? দেখো, লজ্জা, শিক্ষা ব্যবস্থার লজ্জা, বিচার করা যায় না। তার জন্য ওই মাস সিটা যে দেখা হবে, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলতে হবে। ১,136 দিন হয়ে গেছে, যারা যোগ্য তারা রাস্তায় দাঁড়িয়ে আছে, আর তৃণমূলের ঘনিষ্ঠরা চাকরি পেয়েছে। আজকে যখন রায় বেরোলো, তাদের বিরুদ্ধে রায় বেরোলো। প্রশ্নটা হচ্ছে, আজকে পশ্চিমবাংলায় এই দুর্দশাটা কেন? কেন পশ্চিমবাংলা আজকে এখানে? কেন গোটা শিক্ষা দপ্তরটা জেলে? কেন শিক্ষা? দেখুন, আমার ভাই যেটা বললো যে তৃণমূলের অযোগ্য লোকরা, উনি কি প্রমাণ দিতে পারবেন যে তৃণমূলের অযোগ্য লোকরা চাকরি পেয়েছে? শিক্ষা দপ্তর জেলে, প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, কি বলবেন এখানে? কি বলবেন? দেখুন, এই ব্যাপারটা কি আইন বাকি রয়েছে? কি আইন? আমি আপনি কথা বলা আমাদের উচিত না। আপনার মুখ্যমন্ত্রী রায় মানে না? আইন মানে না। উনি এই কথা কখনোই বলেননি। রায় মানে সে বলেছেন? রায় মানে উনি বলেছেন? মানে না, উনি বলেছেন এই রায়, উনি বলেছেন আজকে কতবার মাননীয় মুখ্যমন্ত্রী কতবার প্রতিশ্রুতি দেয়, আজকে উনার কারণে, এই চোরদের বাঁচানোর কারণে 25,000 ছেলে মেয়ে জীবন আজ রাস্তায়, শুধু চোরদের জন্য, চোরদের 5,000 চোর। কারণ হচ্ছে এসএসসি চালাকি, সরকারের চালাকি। ওনারা যদি সঠিকভাবে তথ্য দিতেন, তাহলে আজকে এই পুরো প্যানেল বাতিল হতো না, অযোগ্যদের বাতিল করে যোগ্যদের নিয়োগ হতো। পুরোটাই সরকারের চালাকি। না না, দেখুন, এটা সরকারের চালাকি জন্য, সরকার চেয়েছিল যাতে সবাই যে কাজ পায়। আমি আপনাদের কাছে আসবো, তবে আমার একটা প্রশ্ন রয়েছে। এই যে 1,136 দিন ধরে তারা রাস্তায় বসে রয়েছেন, তিনি গলায় নিয়ে রয়েছেন, আমি দেখানোর চেষ্টা করবো, 1,136 দিন ধরে তারা রাস্তায়, আপনাদের পক্ষ থেকে কি কেউ একবারও তাদের সঙ্গে যেয়ে দেখা করেছে? আমি প্রথমে আপনাদের কাছ থেকে উত্তরটা নিয়ে নিই, আপনাদের সঙ্গে কি দেখা করেছে আপনাদের রাজ্য সরকারের কোনো প্রতিনিধি? দেখা করে শুধু প্রতিশ্রুতি দিয়েছে, জানতাম না তার ফলশ্রুতি কি। আজকে গতকালকে রায় দেখলাম, প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি কোনো রকম ভাবে পূরণ করা দেখেছি। ফলশ্রুতি হলো এটা, আপনারা রাস্তায় বসে থাকুন যোগ্যরা, আমরা যারা আছি, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচাবো আপনাদের ঢাল করে। এটাই শুধু প্রতিশ্রুতি, ফল প্রতিশ্রুতি।
না না, এইটা উনি কিসের ভিত্তিতে বলছে আমার জানা নেই, এবং কে বলেছে ওরকম আমি মানে ওনার কাছে রিকোয়েস্ট করবো, উনি সেই নামটা বলুক। হ্যাঁ বলতে হবে কে বলেছে তার 25,000 ছেলে মেয়ে আজকে রাস্তায় কেন। যে বলেছিল 2021 সালে ক্ষমতায় আসার আগে ডবল ডবল চাকরি হয়েছে সেই বলেছিল, সেই দিনের পর দিন মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, আজকে সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, যোগ্য প্রার্থী রাস্তায় দাঁড়িয়ে আছে। এটাই কি পশ্চিমবাংলার ভবিষ্যৎ? এটাই কি পশ্চিমবাংলার অবস্থা? একদম পরিষ্কার কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে শিক্ষা ব্যবস্থাটাকে রাস্তায় নিয়ে মানে নামিয়ে নিয়ে এসেছে। এর থেকেও বড় কথা হচ্ছে ওরা এখন ওই রিয়েল এস্টেটের বিজনেসের মতো শিক্ষার ক্ষেত্রটাকে নিয়ে গেছে। দেখুন উত্তরপ্রদেশে এখন আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার। আমি 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 পৃথ্বীরাজকে বলবো, পৃথ্বীরাজকে বলবো, এই রাজ্য নিয়েই থাক, এই রাজ্য নিয়ে কথা হবে। এই পশ্চিমবঙ্গে, এই পশ্চিমবঙ্গে যারা যোগ্য চাকরি প্রার্থীরা রয়েছে, যারা দিনের পর দিন রাস্তায় বসে রয়েছে, তাদের জন্য আপনারা কি করেছেন? তাদের জন্য তো ব্যাপারটা একদম সরকার যখন করতেই যাচ্ছিল ব্যাপারটা চলে গেছে আইনের ক্ষেত্রে। সরকার কি করেছে? দেখুন উনার বয়স 50, উনি কবে চাকরি, এটা খুবই দুঃখের কথা। উনিও একজন বাঙালি, আমিও একজন বাঙালি, উনি আমাদের জন্য মাননীয় আপনার কি মায়া নাই? আমরা কি অপরাধ করেছিলাম? পরীক্ষা পাস করে কি আমরা অপরাধ করেছিলাম? আমাদেরকে আমাদের নাম্বার কমিয়ে দিয়ে যারা অযোগ্য তাদের ম্যানিপুলেশন করে সামনে রেখে তাদের চাকরিটা দিলেন, আমাদের চাকরিটা দিতে পারলেন না, আমাদের সঙ্গে দেখা করতে পারলেন না, এটা আপনার কেমন? আপনি কি বাংলার অভিভাবক? এ কি কোন ধরনের অভিভাবক আপনি? আমরা আপনার কাছে জানতে চাই, আমাদের জন্য কি আপনার একটু দয়ামায়া হয় না? আপনি আমাদের এত দুঃখ কষ্ট আপনি কি একটু বোঝার চেষ্টা করেন না? আপনি লক্ষ্মীর ভাণ্ডার, আপনি ইমাম ভাতা, আপনি পুরোহিত ভাতা দিয়ে এই সমস্ত ঢাকতে চাইছেন? আপনি কি চান যে মানুষ যারা যে যোগ্য শিক্ষিত ছেলে তারা কি রাস্তার মধ্যে আন্দোলন করবে? আমাদের তো পরিবার আছে আজকে একেবারে একেবারে, এবং এই যে যারা চাকরি প্রার্থীরা যারা দিনের পর দিন রাস্তায় বসে রয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে সত্যি কি হচ্ছে বলুন তো? আমি বিতর্কে আসবো, তবে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রাজ্যে এসেছেন, এবং এই যে নিয়োগ দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি কি বলেছেন একবার শোনাই আপনাদের। 15 लाख नौकरी के लिए रिश्वत लेते थे, उनके एक मंत्री के घर से 51 करोड़ रुपया कैश निकली, 51 करोड़ रुपया। पार्थ चटर्जी आज जेल में बैठे, मगर ममता जी अभी भी उसको सस्पेंड नहीं करती है, केवल और केवल भारतीय जनता पार्टी और नरेंद्र मोदी रोक सकते। আপনারা শুনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি ঠিকই বলেছেন, কি ভাষায় তিনি কটাক্ষ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তবে আমার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটার উত্তরটা আমি এক বাক্যে চাই। এই দিনগুলো যেগুলো একটা একটা করে দিন বাড়ছে, এই দিনগুলো কমবে কবে বলতে পারেন? দেখুন ব্যাপারটা যদি আইনি প্রক্রিয়া না যেত আজকে এই দিনটা আসতো না, যখন আইনি প্রক্রিয়ায় চলে গেছে ব্যাপারটা। আইনি প্রক্রিয়া কি এমনি এমনি গেছে? পরেশ অধিকারীর মেয়ে কি করেছিল মনে আছে? তোমাদের এমএলএ ছিল পরেশ অধিকারীর মেয়ে, যদি শূন্য মানে সাদা খাতায় আমাদের WBCS পেতে পারে তাহলে তারা কি দোষ করেছিল? তারা কি দোষ করেছিল? আজকে পর্যন্ত চাকরি দেওয়া হলো কেন? দেখুন কোন এমএলএ মেয়ে কি পেয়েছে এরকম বাংলার ইতিহাসে আজকে জানেন কি হয়েছে? কি বলছেন বলুন আরেকবার। বলছি আজকে কোনো এমএলএ এর মেয়ে বা এমএলএ ছেলে সাদা খাতায় জমা দিয়েছে সেটা কিন্তু এখনো কোনো প্রমাণ হয়নি। হ্যাঁ বেতন ফেরত দিয়ে, আরে দিয়েছে এখনো, নির্লজ্জ এত নির্লজ্জ হয় এরা কি করে এত নির্লজ্জ হতে পারে? এ বাংলা জনগণ দেখছে না এত, এরপর আর কি প্রমাণ চাই? এত কোটে প্রমাণ হওয়ার রায়ের প্রমাণ রায় হয়ে গেছে, এরপরে আবার কি প্রমাণ চাই? আপনার মনে নেই তাকে পুরো বেতন, এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট, আপনার মনে মনে নেই তাকে পুরো বেতনটাও ফেরত দিতে হয়েছে, আর কি প্রমাণ চাইছেন আপনারা? আমাদের মুখ্যমন্ত্রী প্রচন্ড মানবিক, আপনারা
শাসক দল করে তাদের হয়, তোমরা তো যা তোমরা তো জাল করে তাদের হয়। কোন দিন হয়, কোন দিন দেখেছেন, কোন দিন চলে যায়? সুপতি বাবু, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, আপনি এক মিনিট, এক মিনিট, আপনি এক মিনিট, এক মিনিট, এক মিনিট, আমি আসবো, আরে আমি আসবো, আমি আসবো, আমি আসবো, আপনারা আপনারা এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, আমি আমি একটা একটা আমি একটা কথা একটা একটা কথা একটু উত্তর দিন তো। 34 বছরের কথা বলছেন আপনারা, কিন্তু এই যে আপনারা ক্ষমতায় জবে থেকে এসেছেন তবে থেকে এই যে চাকরিতে দুর্নীতি এই বিষয়টা জবে থেকে সামনে এলো, সরকারের পক্ষ থেকে কি কি সদর্থক ভূমিকা নেওয়া হয়েছে? দেখুন, ব্যাপারটা প্রচন্ড দুঃখের। আমি জিজ্ঞেস করছি, সরকারের পক্ষ থেকে সদর্থক কি কি ভূমিকা নেওয়া হয়েছে? সরকার কি মানে কি অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে যেটা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে? আমি আসবো, আমি আসবো, আপনাদের কাছে আসবো, অতিরিক্ত এক মিনিট আসবো, অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে সেটা নিয়েও তো প্রশ্ন উঠছে, সেখানেও তো সিবিআই তদন্ত। তাহলে এই চাকরি প্রার্থীদের নিয়ে কি করেছেন আপনারা? ওনাদেরকে আরেকটু ধৈর্য ধরতে হবে এবং প্রত্যেকের চাকরি হবে। আর কতদিন, আর কতদিন জীবন্ত কার কোনদিন একটা স্টেপ নেওয়া হলো আমাদের জন্য অত্যন্ত শূন্যপদ, সেটা আমাদের জন্য না, যোগ্যদের জন্য না, যারা ব্যতিক্রমী ওনাদের প্রধান কোর্ট ব্যতিক্রমী, চাকরি চোর বলতে পারছেন না, ব্যতিক্রমী ভাবে যারা পেয়েছেন, চোরেদের জন্য সেই পোস্ট তৈরি করা হয়েছিল এবং চোরেদের বাঁচাতে গেলে। দেখুন একটা কথা, কে যোগ্য কে অযোগ্য সেটা এখন বিচারাধীন ব্যাপার, সেই ব্যাপারে কথা আবার বিচারাধীন হয়ে গেছে, আবার বিচারাধীন। মানে একটাই কথা শো আকারে বলতে গেলে, মানে নিউজ হচ্ছে শো আকারে বলতে হবে সেটাই বলা, মানে বলতে হয় বলে যাচ্ছি রায়দান হওয়ার পরে এর কথা। আমি একটা কথা বুঝি না, বিচার বলে একটা সরকার কি করে সাদাকে সাদা কালোকে কালো কেন বলতে পারে না বলুন তো? উনি তো একটা রয়েছে, পরিষ্কার সাদাকে সাদা বলা হয়, পরিষ্কার কালোকে কালো বলা হয়। বাংলার প্রত্যেকটা মানুষ এই রাজ্য সরকার থেকে যা যা শুনে, উনি বলছেন সাদাকে সাদা কালোকে কালো কেন বলতে পারেন না? তাহলে বলতে পারেন অতিরিক্ত শূন্যপদ কাদের জন্য ছিল? সেটা দেখা যাবে ভবিষ্যতে কি হবে, সেটা সিবিআই তদন্ত। অবশ্যই এনাদের জন্য, সবার জন্য। যদি হতো, যদি মহামান্য আদালত সেখানে সিবিআই দিত না, কোন প্রশ্ন উঠছে এই অতিরিক্ত শূন্য পদটা কাদের জন্য যেখানে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং বলা এই খবরের পাশাপাশি আরো খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা।